আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু। পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে দেখতে চায় না তুরস্ক। হুমকির মুখে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আগামী কয়েক মাস আমাদের জীবন বাঁচানো কঠিন হবে বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সুইডেনের সমরশক্তি বাড়ানো হলে জবাব পুতিনের হুঁশিয়ারি। এলোপাতাড়ি গুলি করে 10 জনকে হত্যা, নিজেকে নির্দোষ দাবি হামলাকারীর। এবার বিস্তারিত। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম মহড়া। সোমবার হেজগহগ 2020 নামে এই মহড়া শুরু হয়। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে। এ মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগী সহ মোট 14টি দেশের অন্তত 15,000 সেনা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন ইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ায় অংশ নেওয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া ও ইউক্রেনের সেনা রয়েছেন। সামরিক বাহিনীর সব শাখা এ মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আকাশ, পানি ও স্থলপথে মহড়ায় অংশ নেবেন সেনারা। এছাড়া সাইবার যুদ্ধের বিষয়েও প্রশিক্ষণ নেবেন মহড়ায় অংশ নেওয়া সেনারা। ন্যাটো এক বিবৃতিতে জানায়, এই মহড়ায় মার্কিন নৌবাহিনীর ওয়াস্প ক্লাস ল্যান্ডিং শিপ কিয়ারসার্সকেও অংশ নিতে দেখা যাবে। তবে রাশিয়ার সীমান্তের 60 কিলোমিটার দূরে শুরু হওয়া এই মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো এবং এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল ভেইকো ভেলমো পাম। এদিকে এই সামরিক মহড়াটি এমন এক সময়ে শুরু হল যখন নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এবং সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এস্তোনিয়ায় হওয়া এই মহড়া রাশিয়ান সীমান্তের কাছে হওয়া ন্যাটোর বড় মাত্রার সামরিক কর্মকাণ্ডের একটি অংশ মাত্র। ফ্রান্স সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে লিভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটস্কির জানিয়েছেন। কোজিটস্কিতে গভীর রাতে এ হামলার খবর টেলিগ্রাম পোস্টে মঙ্গলবার ভোরে জানানো হয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 1টার দিকে সেন্ট্রাল লিভিভে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে কিছুক্ষণ পরপরই বিমান হামলার সাইরেন বাজানো হয়। শহরটির উত্তর পশ্চিম আকাশ প্রতিরক্ষা আলো জ্বলতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 1:15 কোজিটস্কিতে প্রথম হামলার সাইরেন বাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। লিভিভের মেয়র আন্দ্রে সাদোভি তার ফেসবুক পোস্টে জানান, তিনি নিজেই লিভিভে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 3 বার ইয়াভরিফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। 13 মার্চ প্রথম হামলায় 30 জনের বেশি মানুষ নিহত হন। লিভিভের একটি বিমানের যন্ত্রাংশ তৈরির কারখানা, একটি জ্বালানি ডিপো এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, ইউক্রেনের রুশ হামলার ঘটনায় তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ঢোকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে তুরস্ক এতে বাগড়া দিতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ন্যাটোর সচিবালয় থেকেও পরিষ্কার বলা হয়েছে, উত্তর ইউরোপের এ দুদেশ, যাদের একটির ফিনল্যান্ডের সাথে রাশিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে, সদস্যপদের জন্য আবেদন করলে যত দ্রুত সম্ভব তা অনুমোদনের ব্যবস্থা নেওয়া হবে। ন্যাটো জোটের নতুন কোনো দেশকে সদস্য হিসেবে নিতে হলে জোটের 30টি সদস্য দেশকে একমত হতে হবে। প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে। কিন্তু যে দেশটির সেনাবাহিনী জোটের দ্বিতীয় বৃহত্তম, সেই তুরস্ক স্পষ্টভাবে বলে চলেছে, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডকে নেয়ার প্রশ্নে তাদের চরম অস্বস্তি রয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, তুরস্ক চায় না যে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে ঢুকুক। তিনি বলেন, সুইডেন বা ফিনল্যান্ডকে নিয়ে যা হচ্ছে তা আমরা দেখছি, কিন্তু এ ব্যাপারে আমাদের মনোভাব ইতিবাচক নয়। এরদোয়ান এই সময় গ্রিসের বিষয়ে বলেন, 1952 সালে ন্যাটোতে গ্রিসের সদস্যপদ সমর্থন করে তুরস্ক ভুল করেছিল, যে ভুল তিনি আর করতে চান না। তুরস্ক ও গ্রিসের মধ্যে বৈরিতা বহুদিনের এবং ন্যাটো সদস্য হয়েও তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ। আর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হুমকির মুখে পড়েছে তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।
তুরস্কের এই প্ল্যান্টটি তৈরি করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার কোম্পানি। আকুয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে এই প্ল্যান্টটি ভূমধ্যসাগরের মার্সেল উপকূলের কাছে অবস্থিত। এটি আগামী বছর উৎপাদনে যাওয়ার কথা রয়েছে, কিন্তু তৃতীয় দেশ থেকে অর্থায়ন ও যন্ত্রাংশ আনার বিষয়টির উপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে হুমকির মুখে পড়েছে $20 বিলিয়ন এই প্রজেক্টটি। আকুয়ে প্ল্যান্টটি তৈরির অন্যতম ফার্ম হল রাশিয়ার রোসাতম। এটির ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, কিন্তু রোসাতমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। সাবের ব্যাংক, যেটি তুরস্কের এই প্ল্যান্টটির অর্থায়ন করেছে, সেটির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাবের ব্যাংকের বেশিরভাগ মালিক আবার রোসাতম। সাবের ব্যাংক তুরস্ককে এই প্রজেক্টের জন্য 2019 সাল থেকে $1.2 বিলিয়ন দিয়েছে। তাছাড়া আকুয়ে প্ল্যান্টটিকে অর্থায়ন করা সোপকম ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন রোসাতমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটি হলে তুরস্কের এই প্ল্যান্টটি তৈরির কাজ আরও স্থবির হয়ে পড়বে। তৃতীয় দেশগুলোর কাছ থেকে এনার্জি ইন্ডাস্ট্রির যন্ত্রাংশ, টেকনোলজি ও অন্যান্য বিষয়গুলো আনা থমকে যাবে। চেক রিপাবলিক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স এই প্ল্যান্টের জন্য যন্ত্রাংশ দিচ্ছিল। তুরস্কের দেয়া তথ্য অনুযায়ী আকুয়ে প্ল্যান্টটি তুরস্কের মোট শক্তির চাহিদার 10% পূরণ করবে। এই পুরো প্রজেক্টটি রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে। লিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, আগামী কয়েক মাস আমাদের জীবনের বাঁচানো সবচেয়ে কঠিন হবে। সত্যকে আড়াল করার এবং জনগণের কাছে মিথ্যা কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে গেছে এবং প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আর একদিনের পেট্রোল মজুদ আছে। নতুন এই লঙ্কান প্রধানমন্ত্রী বলেছেন, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি এই দুই নর্ডিক দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায়, তাহলে মস্কো তার জবাব দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার ক্রেমলিনে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলির এক সামরিক জোটের নেতাদের বৈঠকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, এসব দেশের ন্যাটোতে যোগ দেওয়ার ঘটনায় রাশিয়ার কোনো সমস্যা নেই, তবে যদি এসব দেশের সামরিক অবকাঠামো শক্তিশালী করার চেষ্টা করা হয়, তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব। বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা CSTO-র নেতাদের সমাবেশে পুতিন আরও বলেন, আমাদের জবাব কি হবে সেটা নির্ভর করবে আমাদের জন্য কতখানি হুমকি সৃষ্টি করা হবে তার উপর। রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকা অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে ন্যাটো জোটকে পূর্ব দিকে সম্প্রসারণে পথ বেছে নিয়েছে, যা বিশ্বের কঠিন নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ফিনল্যান্ডকে সব রাগঢাক তুলে দিয়ে রোববার ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এর পরপরই সুইডেনও একই আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। মস্কো বলছে, রাশিয়ার পশ্চিম সীমান্তে নিরাপত্তা নিয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করেছে, তা আমলে নিচ্ছে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে মুদি দোকানে বন্দুক হামলাকারীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারকের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। নিউ ইয়র্কের কনক্লিনের 18 বছর বয়সী পেটন গেন্ড্রন নামের শ্বেতাঙ্গ যুবক স্থানীয় সময় শনিবার দুপুর 2:30 দিকে একটি সাদা কাগজের গাউন এবং মুখোশ পরে টপস নামের একটি মুদি দোকানে ঢুকে এলোপাতাড়ি বন্দুক হামলা চালিয়ে 10 জনকে হত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় বাফেলো সিটি কোর্টে নেওয়া হয়ে গেলে পুলিশ কর্মকর্তারা তাকে ঘিরে রাখেন। গেন্ড্রন নিষ্ঠুর ছিলেন জানার পরও, কারণ তার আদালতে নিযুক্ত আইনজীবী তার পক্ষে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে নির্দোষ দাবি করেন। তাকে জামিন ছাড়াই রিমান্ডে নিয়ে বৃহস্পতিবার আদালতে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তারা জানান, পেটন অসুস্থ। বন্দুক হামলা চালানোর জন্য বিংহামটনে তার বাড়ি থেকে প্রায় 200 মাইল গাড়ি চালিয়েছিলেন এবং ভারী অস্ত্রে সজ্জিত এবং কৌশলগত গিয়ার পরেছিলেন।
এরি কাউন্টির শেরিফ জন গার্সিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন, সুপারমার্কেট পার্কিং লটে শুটিং শুরু হয় এবং বাফেলো পুলিশ তাকে হেফাজতে নেয়ার আগে স্টোরে চলতে থাকে। এটা ছিল খুবই খারাপ পরিস্থিতি। এটি ছিল আমাদের সম্প্রদায়ের ভালো প্রতিবেশীদের শহরের বাইরের কারো কাছ থেকে সরাসরি জাতিগতভাবে অনুপ্রাণিত ঘৃণামূলক অপরাধ। আমাদের সম্প্রদায়ের মধ্যে এসে আমাদের ওপর সেই মন্দ চাপানোর চেষ্টা করা হয়েছে।